হলের কলকাতা থেকে একটু দূরে গ্রাম বাংলার বুকে চলছে নতুন বাংলা সিনেমা শুটিং। পরিচালক রাজাচন্দের হাত ধরে সমস্ত সিনেপ্রেমী মানুষদের জন্য এবার প্রেক্ষাগৃহে আসতে চলেছে আম্রপালি। নতুন এই সিনেমা শুটিং চলছে বোলপুরের এক নিরিবিলি গ্রামে। শান্ত শীতল পরিবেশে দাঁড়িয়ে চলছে রোম্যান্সে ভরা সেই ছবির শুটিং। রাজাচন্দের নতুন এই সিনেমাতে যেমন রয়েছেন মেয়েদের হার্টথ্রব বনি সেনগুপ্ত, সোমরাজ মাইতি, তেমনই রয়েছেন ছেলেদের ক্রাশ অভিনেত্রী আয়ুষী তালুকদারও। এছাড়াও শুটিং ফ্লোরে দেখা গেছে টলি জগতের অন্যতম অভিনেতা বিশ্বনাথ বসুকেও। আর শেষ দিনে শুটিংয়েই সেখানে উপস্থিত হয়েছিল আরোহী নিউজের প্রতিনিধিরা। নতুন ছবি নিয়ে কতটা আশাবাদী কাস্ট ও ক্রিউ প্রত্যেকে শুনব। কোভিড কালের পর কিন্তু প্রত্যেকটা বাঙালি দর্শকদের জন্য কিন্তু একাধিক বাংলা ছবি আসছে, এবং সেই তালিকায় কিন্তু সম্প্রতি যুক্ত হতে চলেছে আরও একটি নাম, তা হলো আম্রপালি পরিচালনায় রাজাচন্দ। আমরা জানি রাজাদার হাত ধরে কিন্তু আগেও বাংলা সিনেমাতে একাধিক কিন্তু সিনেমা এসেছে, এবং লে হালুয়ালে মনে করা যাক, আবার সম্প্রতি বললে কিন্তু ম্যাজিক, এবং এছাড়াও কিলোর কীর্তি, বিখ্যাত বিখ্যাত কিন্তু বাংলা সিনেমা কিন্তু এসেছে। প্রথমেই রাজাদা আগাম শুভেচ্ছা নতুন সিনেমার জন্য। এত বড় বড় সিনেমা তুমি বানিয়েছো, সেখানে দাঁড়িয়ে নতুন এই যে সিনেমা তুমি বানাচ্ছ এবং আজকে এখানে শেষ দিনে শুট ছিল, যদি কিছু মানে দর্শকদের জন্য কিছু বলো। প্রথম কথা হচ্ছে আরোহী নিউজের দর্শকদের আমার প্রীতি এবং শুভেচ্ছা। আম্রপালি আমার 23 নম্বর ছবি। আম্রপালি করতে এই কারণে ভালো লাগছে যে আম্রপালি আমার নিজের লেখা একটা গল্প এবং নিজের লেখা স্ক্রিপ্ট, এটা তো একটু স্পেশাল ব্যাপার আছেই। আমার মনে হয় এই ধরনের প্রেমের গল্প এর আগে আমি কখনো করিনি। আমি লাভ স্টোরি তো ঘুরিয়ে ফিরিয়ে সব ছবিতেই থাকে একটা লাভ অ্যাঙ্গেল, কিন্তু ইটস আ প্রপার লাভ স্টোরি। এবং আরও একটি মজার ব্যাপার হচ্ছে সোমরাজ এবং আয়ুষী, এরাও অলমোস্ট আমার সঙ্গে, আয়ুষী একটা ছবিতে কাজ করলেও সোমরাজ প্রথম কাজ করছে, বনি আছে এই ছবিতে, এবং এই ছবিতে একটা ত্রিকোণ প্রেমের অ্যাঙ্গেল আছে, সেটা তো অবশ্যই ছবি যখন দর্শকরা দেখবেন বুঝতে পারবেন। আরও একটা ভালোবাসার কারণ, যেহেতু ভালোবাসার ছবি, যেহেতু আমার ভালোবাসার জায়গা অর্থাৎ বীরভূম অর্থাৎ শান্তিনিকেতন, বাট শান্তিনিকেতন থেকে আজকে আমরা যেখানে বসে কথা বলছি সেটা প্রায় 45 মিনিট দূরে রাক্ষরেশ্বর বলে একটা জায়গা, রাক্ষরেশ্বর মন্দির, রাক্ষরেশ্বরের জাগ্রত শিবের মন্দির, এখানে আমরা শুটিং করছি। প্রচুর মানুষ শুটিং দেখছেন, এবং সব মিলিয়ে একটা এই শীতের এত সুন্দর একটা আমেজ, সব মিলিয়ে শুটিং করতে খুব ভালো লাগছে। আচ্ছা রাজাদা, আমরা প্রত্যেকেই জানি যে রাজাচন্দ মানেই কিন্তু, যেরকম যদি লে হালুয়ালের কথায় আসি বা কেলোর কীর্তি, দুটো সিনেমার নাম ধরেই বলছি, একটা কমেডি ব্যাপার কিন্তু রয়েছে সিনেমাগুলোতে, সেখানে দাঁড়িয়ে লাভ থ্রিলার বানাতে মানে কী মনে হচ্ছে যে এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রেম থ্রিলিংয়ের একটা ব্যাপার আছে, এখানে কমেডিটা কতটা আছে? প্রথম কথা হচ্ছে থ্রিলার আমি করলাম কিছুদিন আগে একটা ছবি, যেটা কিছুদিন পরেই দর্শক দেখতে পাবেন। ছবির নাম হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, যেটা অঙ্কুশ এবং সায়ন্তিকাকে নিয়ে করা, যেটা অঙ্কুশ এবং সায়ন্তিকাকে নিয়ে করলাম। কিন্তু এটা তো বললাম যে একটা নিপাট প্রেমের গল্প, এর মধ্যে যে রাজনৈতিক পটভূমিকা সেটা খুব সামান্যই এসেছে, মানে গল্পের প্রয়োজনে এসেছে, যে এই অঞ্চলের, এই অঞ্চলের নাম হচ্ছে রাজচন্দ্রপুর। রাজচন্দ্রপুরে একজন মানুষ আছেন যাকে সবাই খুব শ্রদ্ধা করে, ভালোবাসে, তার নাম বনমালী মাস্টার। এই বনমালী মাস্টার হচ্ছে পায়েলের বাবা, এবং পায়েলের যে নার্সারি, একটা নার্সারি চালায় পায়েল, সেই নার্সারির নাম আম্রপালি। এবং এর মধ্যে কবিরের এসে যাওয়া, অর্থাৎ সোমরাজের এসে যাওয়া শহর থেকে, তিনজনের বন্ধুত্ব, তিনজনের সম্পর্কের টানা পড়েন, এটা একদম অন্য ধরনের একটা স্টোরি টেলিং। এর সাথে আমার মনে হয় সেই অর্থে কমেডির, হ্যাঁ অবশ্যই বিশ্বনাথ আছে, বিশ্বনাথের সঙ্গে অয়ন অর্থাৎ বনির যে একটা মজার ইকুয়েশন আছে সেটা আজকে আমরা শ্যুট করছি, এবং এছাড়া ইমোশনাল কিছু দৃশ্য আছে। এটা একটা জমজমাট প্রেমের গল্পই বলা যায়, এর মধ্যে আলাদা করে কমেডিকে ক্যাটার করতে পারছি না। এবারে যে প্রশ্ন আমি আসবো, যে শহর থেকে অর্থাৎ কলকাতার কোলাহল থেকে এত দূরে একটি নিরিবিলি গ্রামে তোমরা শ্যুট করছো, সেখানে দাঁড়িয়ে একটা আলাদা ভালো লাগা তো থাকে, এবং তুমি যেমনটা বললে যে বীরভূম তোমার প্রিয় জায়গা, সেখানে দাঁড়িয়ে আবার এই কোভিড পরিস্থিতিতে দাঁড়িয়ে সমস্ত কোভিড বিধি মেনে যখন শ্যুট করছো, ঠিক কী কী মানে জিনিস ফেস করতে হচ্ছে এতদিন পর যখন তোমরা আবার শ্যুট করছো এত দূরে কলকাতার বাইরে? আমরা যখন ম্যাজিক ছবিটা করেছিলাম তখন
কোভিড নিয়ে বেশ বেশ সতর্কতা ছিল, মানে সরকারি বিধিনিষেধ যা যা পালন করার দরকার আমরা করেছি। ইভেন এখন কোভিডের প্রকোপ হয়তো কিছুটা কম, কিন্তু সেটা মানে অফিশিয়াল রেকর্ডগুলো চেক করলে বোঝা যাবে। তবুও যেভাবে গভর্নমেন্ট বলছেন, যেভাবে সরকার আমাদের নির্দেশ দিয়েছেন, সেইভাবেই আমরা করার চেষ্টা করছি। আর আমরা যে অঞ্চলটায় শ্যুট করছি এটা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, এই অঞ্চলটা প্রায় কোভিড ফ্রি ছিল, বীরভূমের এই অঞ্চলটা। এটা একটু অত্যন্ত গ্রাম, তবে যেহেতু আমরা শহর থেকে আসছি আমরা তো সতর্কতা নিচ্ছি, আমরা যার জন্য প্রতি মুহূর্তে মাস্ক ইউজ করছি, প্রতি মুহূর্তে মাস্ক সবসময় মানে শ্যুটিংয়ের সময় তো হয় না, মানে ক্যামেরার সামনে যেমন আমি এখন কথা বলছি বা দর্শক এই যখন আর্টিস্টরা ক্যামেরার সামনে থাকেন তখন মাস্ক খুলতে হচ্ছে, বাকিটা স্যানিটাইজ করা এবং ডিস্টেন্সিং। আমরা যেমন একটা আপনারা দেখবেন যে আমরা একটা দড়ি বা একটা বাঁশ লাগিয়ে দিই যায়, দর্শকরা যারা শ্যুটিং দেখছেন তারা অত কাছে আসতে না পারেন বা আমরা তাদের কাছে না যেতে পারি। এছাড়া আর কোনো বীরভূমে যখনই শ্যুটিং করেছি তখনই কখনো কখনো কোনো সমস্যা হয়নি, এবারও হচ্ছে না, বরঞ্চ শীতের আমেজে ভালো লাগছে শ্যুটিং করতে। বেশ, এখানে বনি সেনগুপ্তকে আমরা দেখতে পাচ্ছি এবং যেমনটা তুমি বলছিলে যে এই যে একটা তিনি মানে অর্থাৎ বনি সেনগুপ্ত একটা পলিটিক্যাল ফিগার এবং এখানে কিন্তু পলিটিক্যাল সিনারিও আছে, তো মনে হচ্ছে কি সেই অ্যাঙ্গেল থেকে হয়তো আলাদা একটা অ্যাসপেক্ট হয়তো মানে থেকে যাবে ছবিতে প্রেমের বাইরে গিয়ে? এটা বনির জায়গায় অন্য কেউ যদি হতো, যদি ধরুন এটা প্রায় একদম বাচ্চা মানে কী বলবো কলেজ গোয়ার্ডদের ছবি, বনির জায়গায় অন্য কোনো আর্টিস্ট হলেও একই রকম ট্রিটমেন্টই হতো। বনির ব্যক্তিগত জীবনে ও কোন পলিটিক্যাল দলের সঙ্গে আছে সেটা আমরা কিন্তু কখনোই দেখি না, কারণ হি ইজ অ্যান আর্টিস্ট বেসিক্যালি। আর এখানে এই পলিটিক্যাল যে গল্পটা যার মধ্যে গল্পটার মধ্যে যতটা পলিটিক্স এসছে সেটা একদম অন্যরকম, মানে বনি যেখানে দাঁড়িয়ে মানে যেখানে ও তো রাজনীতির মধ্যে বনি নেই, বনি রাজনীতির মধ্যে না থাকলেও বনমালী মাস্টারের সাথে আছে। বনমালী মাস্টার একজন নির্দল প্রার্থী, ইনি একজন সমাজসেবক, সেই অর্থে রাজনৈতিক কোনো তার পরিচয় নেই, সে একজন সমাজসেবক। তার একটা কার্যালয় আছে, সেই কার্যালয়ে মানুষকে বলেন যে সমাজসেবাটাই আসল, যে রাজনীতি তুমি যে ফিল্ডেই করো না কেন, বিধানসভায় যাও, লোকসভায় যাও, কি ক্লাবে যাও, কলেজে করো রাজনীতি, আমাদের সমাজসেবা করাটা হচ্ছে মেন লক্ষ্য। এই আদর্শে দীক্ষিত একটি ছেলে বনি, সেখানে এই মানুষটিকে ঘিরে একটা চাঞ্চল্য আছে রাজচন্দ্রপুরে, অর্থাৎ এই মানুষটি রাজচন্দ্রপুরের খুব শ্রদ্ধেয় ব্যক্তি, রাজচন্দ্রপুরের মানুষ তার কথায় চলে এবং তার ফলে কলকাতা থেকে একটি রাজনৈতিক দল যারা এখানে আরও ডেভেলপ করতে চাইছে, ডেভেলপমেন্ট চাইছে, এখন মাস্টারমশাই নিজে তো একা পেরে ওঠেন না, তাই সেই দলের সঙ্গে মিলে এখানে ডেভেলপ করছেন, বনি তাদেরকে হেল্প করছে এবং সেই সেই টুকুই রাজনীতির একটা এসছে, সেখান থেকে রাজনৈতিক পরিচয় হচ্ছে কবিরের এবং সে এই ইলেকশন জেতে। কিন্তু আলটিমেটলি দেখা যাবে একটা খুব ইমোশনাল অ্যাঙ্গেলই আছে এটার মধ্যে, একটা লাভ অ্যাঙ্গেলই আছে এবং কার জয় হয় কার হয় না সেটা দেখতে গেলে মানে যেটা জানতে গেলে আম্রপালি দেখতে হবে। একদমই তাই। আবারও আরেকটি প্রশ্ন থেকে যাচ্ছে যে প্রত্যেকটা শ্যুটিং ফ্লোরেই কিন্তু মজাদার বিভিন্ন ঘটনা ঘটে থাকে, এখানে দাঁড়িয়ে এই যে যখন তোমরা বাইরে শ্যুট করছো যদি কোনো মজাদার এক্সপিরিয়েন্স কিছু শেয়ার করো, মানে ফানি যেটা মনে রাখার মতো একদম সারা জীবন হয়তো মনে থেকে যাবে? না মানে আমাদের না, সেই অর্থে প্রথম কথা হচ্ছে আমরা মজা করার সুযোগ পাই না, আমরা মজা করার এই কারণে সুযোগ পাই না, আমাদের স্কেডিউল খুব টাফ থাকে, খুব টাইট স্কেডিউল থাকে এবং তার ফলে এই যে এত বড় একটা ডিস্টেন্স আমরা কভার করে শ্যুটিং করতে আসছি সেই অর্থে মজার কিছু না থাকলে গোটা ফিল্মটা বনি আছে যেখানে, যেখানে সোমরাজ, যেখানে আয়ুষী আছে এবং বিশ্বনাথ আছে, সব মিলিয়ে আড্ডাটাই খুব মজার, স্পেশালি আলাদা করে কিছু মজা বলার জায়গা আমাদের নেই, কিন্তু উই আর এনজয়িং আওয়ার শ্যুট এটুকু বলতে পারি। ছবিতে আমরা গানে কাকে দেখতে পাবো, অর্থাৎ কার কণ্ঠ ধরে আমরা নতুন নতুন গান শুনতে পাবো? এবারে মিউজিক স্কেপটা যেটা ভেবেছি সেটা হচ্ছে যে যেহেতু আমরা মাটির গল্প, মাটির জায়গায় শ্যুট করছি, আমরা কিছু লোকগান এই ছবিতে ইউজ করব এবং হয়তো কিছু পরিচিত লোকগান কিছু ইউজ করব বা কিছু হয়তো নতুন বা যেটা অলরেডি ক্যাটার করা হয়নি, এরকম ব্যবহার হয়নি, সেরকম কিছু লোকগানও ভাবছি। বাংলাদেশের একজন শিল্পীর সাথে আমার কথা হয়েছে, বাকিটা প্রযোজকের সঙ্গে কথা বলে আমরা ঠিক করব। মিউজিক নিয়ে এক্ষুনি ভাবিনি, কারণ এখন এই স্কেডিউলটা করে তারপর আমরা মিউজিক স্কেপটা নিয়ে ভাবব। আগামী নতুন ছবি আবার কবে আসছে, মানে আমরা দেখতে পাচ্ছি যে নতুন ছবি তোমরা শ্যুট করছো এবং এরপরে কোন ছবি আসছে এবং কবে আসতে পারে বলে তোমার মতামত? আম্রপালির পরে কী করবো সেই মুহূর্তে আমি জানি না, মানে এখনও ঠিক করে উঠতে পারিনি, আমরা তো বেশ কিছু স্ক্রিপ্ট নিয়ে কাজ করছি, কিন্তু আম্রপালির পরে যেটা আসবে সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, যেটা অলরেডি শ্যুট হয়ে গেছে এবং অলমোস্ট এডিট ডান ডাবিংয়ে যাবে
এবারে। সো আমরা আপনাদের কাছে নিয়ে আসতে পারবো সেভিংস অ্যাকাউন্ট, সেটা একদম থ্রিলার আমলোপানির মতো প্রেমের গল্প নয়, কিন্তু সেটা প্রেম তো সব গল্পেই থাকে একটু আধটু। তো আশা করি আপনাদের ভালো লাগবে সেভিংস অ্যাকাউন্ট। আমি কিন্তু এখন রয়েছি বোলপুরে, এবং এই বোলপুরে কিন্তু শুটিং চলছে আম্রপালির, অর্থাৎ রাধাচন্দ্রের নতুন সিনেমা আম্রপালি শুটিং চলছে। এবং আমার পাশে যে মানুষটি বর্তমানে বসে রয়েছেন তাকে প্রত্যেকটা মানুষ চেনে, এবং সবসময় তাকে টেলিভিশনের পর্দায় তো দেখছেন, কখনো বা ওটিটি প্ল্যাটফর্মে, সব জায়গায় কিন্তু তাকে দেখে আমরা অভ্যস্ত। এবং প্রথমেই আগাম শুভেচ্ছা জানাবো বিশ্বনাথ দাকে নতুন সিনেমার জন্য। বিশ্বনাথ দা, তবে এই সিনেমা অর্থাৎ আম্রপালিতে তোমাকে কোন ভূমিকা দেখা যাচ্ছে? এরা পণ্ডিত বলে একটা চরিত্র করছি, রাক্ষরেশ্বর এই গ্রামটার নাম। তো আগে প্রথমে বলি, এই সিনেমাটাতে একটা চরিত্র করতে গেলে তার তো অনেক আনুষঙ্গিক অনেক জিনিস লাগে, তার রূপ, তার পোশাক, তার পরিবেশ, মানে কী বলবো, এত সুন্দর গ্রাম যে পশ্চিমবাংলায়, এত সুন্দর সুন্দর জায়গা, তার মধ্যে এটা একটা মানে অন্যতম, আমার চোখে, মস্তিষ্কে, হৃদয়ে অনেক দিন থাকবে আর কি। তো যেখানটা ইন্টারভিউ দিচ্ছি তার উল্টো দিকটা কীরকম একবার দেখিয়ে দিও সবাইকে। তো সেখানে একটি পণ্ডিত বলে চরিত্র করছি। এখানে দীর্ঘদিনের প্রাচীন এই মন্দির, এখানে মা কালীর আছে, দুর্গাপুজো হয় এখানে, রাস হয়, দোল হয় এবং গাজন হয়, এবং শিব আছে, শিবলিঙ্গটা স্বয়ম্ভূ শিব, একটা অন্য ধরনের, তারই আমি একজন পূজারী আর কি। এখানে কিছু মানুষ থাকে না যারা কপর্দক শূন্য, তাদের আগে পিছু কিছুই থাকে না, কিন্তু একটা ভালো লাগা, মানুষের ভালো লাগা তার প্রতি থাকে। এই চরে এখানে সিনেমা যিনি নায়ক চরিত্র অয়ন, তার হচ্ছে একটা ফ্রেন্ড ফিলোসফার গাইড আমিই হচ্ছি। তো তার যত দুঃখ, মাতা বাবা নেই, মা নেই, সে আমার কাছে এসে সব কিছু শেয়ার করে, আমিও তার সাথে সেটা, তার সঙ্গে তার মনের কথা আমি ধারণ করি, বহন করি। ক্যারেক্টার খুব খুব সুন্দর করে লেখা, রাজাদা বড্ড ভালো লিখেছে, মানে রাজাদার স্ক্রিপ্টে এর আগে কাজ করা হয়নি, যদিও রাজাদার সেটেতে খুব ইম্প্রোভাইজ করে, কিন্তু রাজাদার এতে মানে ডিরেকশানে আমি তো কাজ করেছি, কিন্তু এখানে স্ক্রিপ্টেও কাজ করে খুব ভালো লাগছে। বেশ, বিশ্বনাথ দা, বনি সেনগুপ্ত, আয়ুষী তালুকদার প্রত্যেকেই অর্থাৎ এবং সোমরাজ মেহতি, এদের সঙ্গে কাজ করে কী মনে হচ্ছে? এত শহর থেকে এত দূরে কাজ করে এদের সঙ্গে কাজ করে কী মনে হচ্ছে? বনিকে না আমি 4-5 বছর বয়স থেকে চিনি, মানে আমি যখন যেতাম ওখানে কাজের জন্য অনুপ সেনগুপ্তর কাছে আমাদের কাজের কথা বলতে বা কাজ চাইতে, যখন বনি স্কুল থেকে ফিরতো পিঠে ব্যাগ নিয়ে, আমার খুব মনে আছে। বনিকে আমি খুব ভালোবাসি, বনিকে ছোটোবেলা থেকে দেখেছি, তো আমার ছোটো ভাই সন্তান সম, তো ও বদমাইশি করে খুব, আমরা একসাথে অনেক বদমাইশি দুষ্টুমি করি। আর আয়ুষির সাথে আমার খুব বেশি দিন হয়নি আলাপ হয়েছে, আমরা এর আগে একটা ছবি করেছিলাম হীরকগড়ের হীরে, সেখানে আয়ুষি ছিল, খুব ভালো মেয়ে, মিষ্টি ব্যবহার, ভদ্র, সোমরাজ ইন্ডাস্ট্রিতে অনেকদিন থেকে টেলিভিশন সিরিয়াল থেকে উঠে এসছে, আর ভালো হ্যান্ডসাম আছে, ভালো দেখতে, পাটও ভালো করছে, এই ছবিতে ভালো কাজ করেছে, এবং খুব ছবিটা তো খুব দীর্ঘদিনের ছবি না, সেইটা মানে এরা নিশ্চয়ই ভালো করে কাজ তুলেছে, তাই কাজটা উঠে গেছে। আমরা জানি বিশ্বনাথ দা, তোমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু রামকৃষ্ণ মিশনের একটা ছাপ রয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে এই যে পণ্ডিতের বেশে তুমি আজকে রয়েছো, কখনো কি মনে হয়েছে যে ভবিষ্যতে যদি ধরো সিনেমা ছাড়তে হয় তারপরে তুমি পণ্ডিত হিসাবে হয়তো অন্য জায়গায় যোগ দিতে পারো? না, পণ্ডিত হিসাবে যোগ দেবো না, তবে আমি সনাতন ধর্মের একজন মানুষ, আমার সনাতন ধর্মের প্রতি প্রচণ্ড আস্থা এবং আমার ভালো লাগা, এবং সে আমাকে খুব ভালো রাখে, হ্যাঁ তাকে নিয়েই থাকবো অভিনয় জীবনের পরে, আমার দেশের বাড়ি আর আমার সনাতন ধর্মের দিকেই থাকবে আমার জীবনে। শহরের থেকে এত দূরে শুটিং করে, এই যে বোলপুরের এত সুন্দর পরিবেশে শুটিং করে, গ্রাম বাংলার পরিবেশে শুটিং করে, কী মনে হচ্ছে যে এমনিতেই বর্তমানে কোভিড কাল চলছে আমরা জানি, সেখানে দাঁড়িয়ে শহর থেকে দূরে এসে মাস্ক ছাড়া, এখানে অনেক মানুষ আছে যেহেতু এখানে একটুখানি ফাঁকা জায়গা রয়েছে, সেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আবার সেই মানে প্রকৃতির হাওয়াটা আমরা নিতে পারছি? এই গ্রামে কখনো কোভিড হয়নি, এখানে একজনের হয়েছিল, দু একদিন ছিল তার মনে হয়, এখানে খবর নিয়েছি। আর হ্যাঁ, প্রকৃতি থেকে মানুষ যা ভুল করেছে প্রকৃতি থেকে সরে গিয়ে, সে তো মানুষ বুঝতেই পারছে, চিন্তা ভাবনার মধ্যে জটিলতা তো প্রকৃতি থেকে সরে গিয়েই হয়। এখানকার মানুষ এখনও কত সহজ সরল, কত ভদ্র, কত আতিথেয়তা মানুষের, ভীষণ। আরও একটি সর্বশেষ প্রশ্ন কিন্তু থাকেই, আগাম কোন সিনেমা তোমাকে আমরা তোমাকে দেখতে পাচ্ছি? অনেক পরপর অনেক ছবি, অভিযাত্রী আছে রাজার, সারা পৃথিবীতে অনেক প্রশংসিত হচ্ছে, মধুর ভান্ডারকার এর প্রডিউসার, তারপরে রাজ মুখার্জির একটি ছবি আছে, তারপরে আমাদের পার্থসারথি জোয়ারদারের ছবি আছে, মৈনাকের ছবি সবে 91 রিলিজ হলো, আর জিতের সাথে রাবণ আছে, বেশ কয়েকটা ছবি দাঁড়িয়ে আছে, সুবীর মণ্ডলের ছবি আছে শর্টকাট বলে, তো অনেক অনেক সিনেমা পরপর পরপর আসতে থাকবে। বোলপুরে শেষ দিনের শ্যুট চলছে আম্রপালির,
এবং এই শুটিং ফ্লোরেই কিন্তু বর্তমানে আমি যেই মানুষটিকে পেয়ে গেছি তা সত্যি বলতে কোনো প্রয়োজন মানে পরিচয় তো প্রয়োজন হয় না, কারণ আমরা তাকে সবসময় দেখতে পাচ্ছি বিভিন্ন সিরিয়ালে, অপরদিকে দাঁড়িয়ে বিভিন্ন সিনেমাতেও, এবং আমার পাশে রয়েছে কিন্তু সোমরাজদা। সোমরাজদা প্রথমে আগাম শুভেচ্ছা নতুন এই সিনেমার জন্য আম্রপালি, এবং এখানে তোমাকে কোন ভূমিকায় দেখা যাচ্ছে? প্রথমত তোমাকে বলবো থ্যাংক ইউ ফর কামিং, এতটা জার্নি করে তুমি এসছো। সো এবার কামিং ব্যাক টু দ্য ফিল্ম, এই সিনেমাতে আমার ক্যারেক্টারের নাম হচ্ছে কবির, যে এই গ্রামে আসছে নিজের পলিটিক্যাল ক্যারিয়ার শুরু করতে। এর সঙ্গে পলিটিক্যাল ক্যারিয়ার শুরু হচ্ছে না, ওর জীবনে শুরু হচ্ছে একটা ভালো বন্ধুত্ব বাকি দুটি ক্যারেক্টারের সঙ্গে, উইচ আর ভেরি ইম্পর্টেন্ট, পায়েল অ্যান্ড অয়ন, যেটা বনি আর আয়ুষে প্লে করছে। তিনজন মিলে একটা পলিটিক্যাল সিনারিও কী করে ঠিক করে, বন্ধুত্বর একটা এক্সাম্পল দেখায় অডিয়েন্সকে, প্রেম ভালোবাসা অ্যাকশন সব কিছু আছে ছবিতে। এই তো দূরে, অর্থাৎ কলকাতার সেই শহর থেকে এত দূরে শুটিং করতে আসার মজা তো একটা আলাদা থাকেই, তবে এই শান্তিনিকেতনে দাঁড়িয়ে যখন তুমি শুটিং করছো এই বোলপুরের এই সুন্দর পরিবেশে, গ্রাম্য পরিবেশে, কী মনে হচ্ছে? দেখো প্রথমত সিম্পলিসিটি, এখানকার মানুষ খুব সিম্পল। এটা যদি আমি কলকাতায় শুটিং করতাম আমরা এটা আরও দুদিন হতো এক্সট্রা লাগতো, এখানে সব কিছু খালি, এত কি সব কিছু অ্যাভেলেবেল। আর বোলপুর সত্যি কথা বলতে আমরা যতই গ্রাম্য বলি সবচেয়ে শুটিং ফ্রেন্ডলি জায়গা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। মেজরিটি অফ দ্য বেঙ্গলি প্রজেক্টস আর ডান হিয়ার, এখানকার যা লাইন প্রোডাকশন যারা আছে সব কিছু সেট আপ থাকে। তুমি আসার পর থেকে তুমি নিশ্চয়ই দেখেছো সব জায়গায় গেস্ট হাউসেস, শুটিং ফ্রেন্ডলি, মানুষ এখানে ভিড় হচ্ছে কিন্তু কেউ কাউকে ডিস্টার্ব করছে না, এটা খুব বড় ব্যাপার। এই যে এত ভিড়ের মধ্যে শুটিং, এত যে ক্রাউড, আমরা দেখেছি বিভিন্ন শুটিং ফ্লোরে কিন্তু ক্রাউড হবেই প্রত্যেকটা, ক্যামেরা দেখে লোকে আসবে এটা বেসিক। হ্যাঁ, এত ফ্যান্সরা যখন আসছে ছবি তুলছে, কী মনে হচ্ছে যে এতদিন পর শহরের বাইরে এসে এত ফ্যান্স তোমার জন্য অপেক্ষা করছিল, তারা যখন তোমাকে পাচ্ছে একটা আলাদা ফিলিংস তো আসে, কী মনে হচ্ছে? ফার্স্ট অফ অল আমরা যে মিডিয়ামে আছি আমরা তো দর্শককে কেটার করছি, ফ্যান্স আমি বলবো না, দে আর ফলোয়ার্স, এবার ইট ক্যান বি এনিবডি, আজকে আমি হই এক্স ওয়াই জেড বা এনিবডি, তো মানুষ ভালো গল্প, ইটস এ এন্টারটেনমেন্ট পারপাস, মানুষ গল্প দেখতে ভালোবাসে, তো লোকে দেখতে আসছে যে তাদের বাড়ির সামনে শুটিং হচ্ছে, তো এটাই খুব বড় ব্যাপার। হোপফুলি এত কিছু করার পরে হোপফুলি যাতে ভালো প্রোডাক্টটা দিতে পারি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর একটা প্রশ্ন অবশ্যই আছে, পরিচালক রাজা চন্দ, রাজাদা কতটা সাপোর্ট করছে নতুন সিনেমার জন্য? দেখো রাজাদা যা সাপোর্ট করছে আমি তো মানে ভাষায় বলতে পারবো না, রাজাদার এটা নিজের অরিজিনাল কন্টেন্ট, প্লাস রাজাদা যাদের সঙ্গে কাজ করে এসছেন দে আর অল দ্য এস্টাবলিশড বিগ স্টার্স আমাদের কলকাতা মার্কেটে, তো এই একটা নতুন ইয়াং প্যাকেজ নিয়ে রাজাদাদের মার্কেটে আসছে নতুন নিজের একটা প্রোডাক্ট নিয়ে, এটা খুব বড় ব্যাপার। একদম নিজের ছেলে নিজের মেয়ে, প্রথমত আমি রাজাদাকে অনেক বছর ধরেই চিনি, একদম নিজের ভাই, ওরমভাবে দেখিয়ে একটা শ্যুট করা খুব ভালো, প্রোডাক্ট দেখলে বোঝা যাবে এতটা সুন্দর, ফিল গুড ফ্যাক্টরি আর আছে। আরও একটি প্রশ্ন কিন্তু অবশ্যই আসে যে এতদিন ধরে তোমরা এখানে শ্যুট করছো, আজকে লাস্ট মানে ডে শ্যুট, এবং কষ্ট তো একটা থাকেই যে এতদিন শ্যুট করার পরে আজকে শেষ শ্যুট, যদি কিছু ফানি এক্সপিরিয়েন্স যদি শেয়ার করো, মজাদার কিছু এক্সপিরিয়েন্স যেটা এখানে ঘটেছে থাকাকালীন। ফানি এক্সপিরিয়েন্সেস থাকে, বাট যেহেতু লাস্ট ডে শ্যুট এখানে, আমাদের প্রবলি অন্য জায়গায় হতে পারে সেটা এখন আমি এই মুহূর্তে জানি না, বাট ফানি এক্সপিরিয়েন্সেস বলবো না, আই টেল ইউ গুড এক্সপিরিয়েন্সেস। আমি একটু আগে একজনকে বলছিলাম, ফর এক্সাম্পল একটা মানুষ তো মানুষের সাথে শেখে একটা অ্যাকশন সিকোয়েন্স বা একটা রোম্যান্টিক সিকোয়েন্স, কোয়েক্টাররা কোয়েক্টারদেরকে হেল্প না করলে হবে না। আজকে ইন টার্মস অফ অ্যাকশন অডিয়েন্স আমাকে হয়তো দেখেছে কিন্তু অ্যাকশন অ্যাকশনে দেখেনি, অ্যাকশনে আমি যদি ছবিতে ভালো করি ক্রেডিট দুজনের কাছে যায়, রাজা চন্দ আর এটা মনীষ সেনগুপ্ত। কোয়েক্টার হয়ে আমাকে যাতে দেখতে ভালো লাগে ও সেইটা বললে এরমভাবে তুই করবি, এরমভাবে দেখতে তোকে ভালো লাগবে, তুই দেখিস, অ্যান্ড ইট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, এটা আমি মিথ্যে বলবো না। রোম্যান্টিক সিকোয়েন্সে আমি আর আয়ুষী কোনো জায়গায় হতেই পারে লাইন্স আমি ভুলে গেছি, বুঝে ব্যাক টু দিয়েও বলে দিলো এই লাইনটা, সিনটা ভালো হয়ে গেলো। আই থিঙ্ক টিম ওয়ার্ক যদি ভালো না হয় না কোনো প্রোডাক্ট ভালো হয় না, ইট ইজ এভরিওয়্যার, শুধু ছবি নয় যে কোনো সেক্টরে। সর্বশেষ প্রশ্ন, আগামী কোন সিনেমাতে সোমরাজদাকে দেখা যাচ্ছে? আগামী কোন ছবিতে, সন্ধ্যা নামার পরে বলে একটা ছবি আসতে চলেছে, আই থিঙ্ক জানুয়ারিতে, জয়কালী কলকাতা বলি আমি কমপ্লিট করেছি, ওইটার কিছু পোর্শনস বাকি আছে গানের, আর এইটা আরেকটা অ্যানাউন্স হবে ডিসেম্বরে, তো এটা এখনও পর্যন্ত যতক্ষণ প্রোডাকশন অ্যানাউন্স করছে আমি বলতে পারবো না, বাট আপাতত তিনটে লাইন আপ আছে রিলিজের জন্য। চলছে আম্রপালি শুটিং, অর্থাৎ রাজাচন্দ্রের নতুন সিনেমা আম্রপালি, এবং এখানে যে অভিনেত্রীকে আমরা দেখতে পাবো তিনি কিন্তু বর্তমানে আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন, এবং রয়েছে আয়ুষী, টেলি জগতের তথা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম একটি নাম, প্রথমেই আগাম শুভেচ্ছা বার্তা নতুন সিনেমার জন্য। তবে প্রথমে যে প্রশ্নে আমি আসবো, এখানে কোন চরিত্রে তোমাকে দেখা যাচ্ছে? আমার চরিত্রের নাম পায়েল, পায়েল একটা বেশ সিম্পল একটা মেয়ে, খুব
চলছে আম্রপালি শুটিং, অর্থাৎ পরিচালক রাধাচন্দ্রের নতুন ছবি, নতুন বাংলা ছবি আম্রপালি। এবং সেখানে যে মুখ্য ভূমিকায় আমরা যাই, মানে যেই অভিনেত্রীকে দেখতে পাবো, তিনি হচ্ছেন আয়ুষী, অর্থাৎ টেলিজগৎ তথা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম একটি নাম। এবং তিনি কিন্তু বর্তমানে আমার পাশেই দাঁড়িয়ে রয়েছেন। এবং প্রথমেই আগাম শুভেচ্ছা বার্তা নতুন এই সিনেমার জন্য। তবে কোন চরিত্র তোমাকে দেখা যাচ্ছে সিনেমাতে? আমার চরিত্রের নাম পায়েল। পায়েল একটা বেশ সিম্পল মেয়ে, গার্ল নেক্সট ডোর, যে নিজের ফ্যামিলিকে খুব ভালোবাসে। অনেকটা সিমিলার আমার সাথে, কিন্তু অবভিয়াসলি ডিফারেন্সেস আছে। তো দর্শক আমাকে অ্যাজ পায়েল দেখতে পাবে। মনি সেনগুপ্ত, অপরদিকে দাঁড়িয়ে সোমরাজ মাইতি, এনাদের সঙ্গে কাজ করে, এবং বিশ্বনাথ দা, যার নাম না করলি নয়, এনাদের সঙ্গে কাজ করে কি মনে হচ্ছে এবং কতটা আনন্দ হচ্ছে, যদি কিছু এক্সপিরিয়েন্স তুমি শেয়ার করো। খুব ভালোভাবে শ্যুট হচ্ছে, বিকজ বনি সোমরাজ তো আমার ফ্রেন্ডস, আর বিশ্বনাথ দার সাথে আগে কাজ হয়েছে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো, বেশ মজায় মজায় আড্ডার সাথেই আমরা শ্যুটটা করছি। ইনফ্যাক্ট রাজা দার কথা আমি ডেফিনেটলি বলবো, যে রাজা দা এজ এ ডিরেক্টর খুব হেল্পফুল, আমরা রিহার্সালস করি। সো ওভারঅল শ্যুটিংটা বেশ ভালোভাবে স্মুথলি এগোচ্ছে। বেশ, আমাকে কিন্তু সোমরাজ দা বলছিল যে একটা রোম্যান্টিক সিনে কিন্তু একটা ভুল ধরা পড়েছিল, সেখানে কিন্তু তুমি খুব হেল্প করেছিলে, সেই রোম্যান্টিক সিনের ব্যাপারে কিছু বলো। মানে রোম্যান্টিক সিন, ও গড, সোমরাজ রোম্যান্টিক সিনে খুব খারাপ, মানে বাট অন স্ক্রিন ইউ নো ওকে একটু শাই টাইপের ছেলে, বাট ওভারঅল আস্তে আস্তে রাজাদাও বেশিরভাগটা হেল্প করেছে, সো বেরিয়ে গেছে সিনটা, দর্শক দেখে পছন্দই করবে। কলকাতার কোলাহলের বাইরে দাঁড়িয়ে, একদম শান্তিনিকেতনের শান্ত পরিবেশে দাঁড়িয়ে শুটিং চলছে এই সিনেমার, এবং সেখানে দাঁড়িয়ে এত গ্রামের মধ্যে থেকে শুটিং করে এবং এত নিরিবিলি একটা জায়গা, কি মনে হচ্ছে এখানে শুটিং করতে এসে? বোলপুরে এটা আমার ফার্স্ট টাইম। আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে বোলপুরে শ্যুট করবো, কারণ কি বাংলা অনেক ছবি বোলপুরে শ্যুট হয়েছে, এখানে ল্যান্ডস্কেপ ভীষণ সুন্দর। সো খুব ভালো লাগছে এখানে, যেমন দেখতে পাচ্ছ এত লোক আছে আর লোকেরা এত ওয়ার্ম, এত লাভিং, বাংলা ছবিকে এত পছন্দ করে। তো আমরাও বেশ একটা পুশ পাচ্ছি, এনার্জি পাচ্ছি বেশি করে, যে হ্যাঁ ভালো করে শ্যুট করবো, ভালো শট দেবো, সেই একটা ভাইব আছে, বেশ মজার সাথে শ্যুট হচ্ছে। আমি দেখতে পাচ্ছিলাম যে অর্থাৎ এই বর্তমানে যে গ্রামে এই শুটিং চলছে, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু অনেক বাচ্চা কাচ্চারা কিন্তু সেলফি তোলার জন্য কিন্তু দৌড়ে আসছে, একটা সেলফির ঝড় কিন্তু দেখা যাচ্ছে, কতটা এনজয় করছো? এনজয় তো ডেফিনেটলি করছে, কারণ মানুষের জন্যই তো আমাদের কাজটা করা, তো মানুষ পছন্দ করবে সেটার থেকে তো বেশি পাওয়া কিছু হয় না। সো আমি আশা করছি আম্রপালি পরে আরও মানুষ আমাদেরকে ভালোবাসবে, পছন্দ করবে। আচ্ছা, যেহেতু বললে এর পরেও ভালোবাসবে, অবশ্যই ভালোবাসবে, তবে আগামী কোন ছবিতে আমি তোমাকে দেখতে পাচ্ছি, মানে প্রত্যেকটা বাঙালি দর্শক? আমি জানুয়ারিতে একটা বলিউড ছবি করেছি, উমা, সেটা রিলিজ হচ্ছে। তাছাড়া বাংলা কয়েকটা ছবি আমি শুরু করছি, হিরকগড়ের হিরে আছে যেটাতে আমি বনির অপোজিটেই আছি, সেটাও নেক্সট ইয়ার রিলিজ হচ্ছে। তো অনেক কটা ছবি আসছে, তো দর্শককে আমি ওয়েট করছি, যে দর্শকের রেসপন্সটা পাবো, ভালোবাসাটা পাবো, তার জন্য ওয়েট করছি। তবে সবশেষে সিনেমার লিড অ্যাক্টর বনি নতুন সিনেমার পাশাপাশি রাজনীতি নিয়েও বিস্ফোরক মন্তব্য করলেন। কি বললেন তিনি শুনব। আমি এখন যেই মানুষটির পাশে বসে রয়েছি সে কিন্তু বলা চলে যে বর্তমানে প্রত্যেকটা মেয়ের ক্রাশ এবং প্রত্যেকটা মেয়ের হার্ট থ্রব, এবং আমি আমি একবারে সেই সরাসরি তার কাছেই আসব। তিনি হচ্ছেন বিখ্যাত বনি সেনগুপ্ত, অর্থাৎ টলিউডের নাম করা একজন অভিনেতা। এবং বনিদা, নতুন সিনেমার জন্য আগাম শুভেচ্ছা তোমাকে, আম্রপালির জন্য। এবং প্রথমেই যে প্রশ্ন আমি আসবো, আড্ডাটা দেবোই তোমার সঙ্গে, তবে প্রথমে একটু প্রশ্ন করে নেওয়া যাক, যে প্রশ্ন আমি আসবো তা হচ্ছে কোন চরিত্রে তোমাকে নতুন সিনেমায় দেখা যাচ্ছে? এইটা তো অম্রপালিতে দেখা যাচ্ছে, এছাড়াও আমি বলবো যে যতুগৃহ এখনও আমাদের বাকি আছে দুদিন, সেটা আছে। তাছাড়া ডক্টর বক্সি আছে, ডক্টর বক্সিতে আমি শুভশ্রী আর পরমদা আছি। অ্যান্ড তাছাড়া আমি বাংলাদেশের যে সিনেমাটা জাস্ট আমি পরশুদিন বেরিয়ে যাচ্ছি আবার, তো সেটা আছে। তো এখন মোটামুটি অনেক রকম চরিত্র আমি চেষ্টা করছি যতটা, মানে কী বলে, চ্যালেঞ্জিং একটা ব্যাপার অ্যাকসেপ্ট করার, অ্যান্ড সেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার্সকে, মানে কী বলবো, ওগুলোকে পোর্ট্রে করার, তো সেইটা চেষ্টা চলছে এখন, দেখি কতটা সাকসেসফুল হতে পারি। এখানে অর্থাৎ তার নতুন সিনেমা, পরিচালক রাধাচন্দ্র, তার নতুন সিনেমা আম্রপালিতে কোন ভূমিকায় তোমাকে দেখা যাচ্ছে? আম্রপালিতে আমি অয়ন, এবং অয়ন হচ্ছে একজন, মানে যার মা বাবা নেই, অনাথ একজন ছেলে, তার মামার বাড়ি থেকেও তাকে ভাগিয়ে দিয়েছে। সো এখানে এই রাজচন্দ্রপুরে যখন ও আসে, তো তখন এই মাস্টার মশাই এবং এই পুরোহিত যিনি আমাদের বিশ্বনাথ দা প্লে করছেন, তো এরা দুজনেই ওকে দেখাশোনা করে এবং বড় করে। তো মাস্টার মশাই ওকে রাজনীতির সাইডটা পুরোপুরি, মানে কী বলে, পোক্ত করে তোলে ওকে, এবং এই পুরোহিত মশাই হচ্ছে ওকে ওর রোম্যান্টিক সাইড, ওর ফানি সাইড, ওইগুলোকে ভরে পুরে দেয়। তো সেখান থেকে এদের, মানে দুজনের সাথে আলাপ এদের সাথে। অ্যান্ড তাছাড়াও যদি বলি যে পায়েল, যিনি আমাদের হিরোইন আয়ুষী, তো ওর সাথে হচ্ছে ক্যারেক্টারটা দুজনের, মানে ছোটোবেলা থেকে যেহেতু ওদের একদম ওই, মানে হয় না যেরকম গলায় গলায় বন্ধুত্ব, ওরম টাইপের একটা
ক্যারেক্টার। তো সেখানে দুজনে খুব এনজয় করে, দুজনে মারামারি করে, দুজন দুজনকে গালাগাল করে, দুজন দুজনকে মারে, এরম টাইপের একটা চরিত্র। তো সেরম মানে খুব অনেকদিন পর একটুখানি এরকম মানে ছ্যাঁচড়ামি করা বা একটু মজার সংলাপ বলা সেগুলো বললাম, এবং রাজাদা অনেকদিন পর আমাকে আবার বললো যে তোর ওই আগের সেই পার্বণার ফ্লেভারটা আমি চাই, যে ওরম টাইপের তুই একটুখানি ক্যারেক্টার আবার প্লে করিস, বিকজ অনেকদিন হয়ে গেছে আমি খুব সিরিয়াস ক্যারেক্টার্স প্লে করছি, একটু হাটকে ক্যারেক্টার্স প্লে করছি। সেই জন্য আমার মনে হয় যে অনেকদিন পর এই কাজটা করা, অ্যান্ড সত্যি খুব এনজয় করছি, বিকজ মানে অয়নের ক্যারেক্টারটা সত্যি একটু অন্যরকম। বেশ, এই সিনেমাতে কিন্তু রয়েছেন বিশ্বনাথ দা, যেমনটা তুমি বললে, এবং সোমরাজ দা এবং আয়ুষিদি, তিনজনে অর্থাৎ এই তিনটে জনের সঙ্গে কাজ করে কী মনে হচ্ছে, ফানি এক্সপিরিয়েন্স তুমি শেয়ার করো। ফানি এক্সপিরিয়েন্স বলতে, আমি যেহেতু মানে সারাক্ষণ একটুখানি হাসি ঠাট্টা করতে ভালোবাসি, তো সেই জন্য আমি যখন সেটে থাকি তখন সারাক্ষণই কিছু না কিছু জোক ক্র্যাক করা বা কারোর পেছনে লাগা, এগুলো আমার লেগেই থাকে। তো আমার মনে হয় যে সবসময় যে যদি আমি ব্যাপারটা মানে কাজটাকে এনজয় করে করি এবং সেটে আমি সবার সাথে ফ্রি হয়ে যাই, তাহলে আমার অ্যাক্টিংটা করতে শুরু হয়, মানে মানে সুবিধা হয়ে যায় অনেক। বিকজ যখনই ওই সিরিয়াস থাকবো, গম্ভীর থাকবো, তখন অন্যজনও বলে ধর এর সাথে অ্যাক্টিং করতে ভালো লাগছে না, বা ওরকম থাকলে নিজেরও একটা হয় যে মানে এদের সামনেই এত কিছু করতে হবে অ্যাক্টিং, তো একটা মাথায় বসে থাকে। তো সেটাকে সাইড করে যতটা ফ্রি হয়ে যাওয়া আই থিঙ্ক সেটারই চেষ্টা করি, এবং সারাক্ষণই মানে কী বলবো, আয়েশির সাথে তো আমি আর সম্রাট সারাক্ষণই কিছু না কিছু করে যাচ্ছি, ওকে লেগ পুল করছি। তাই জন্য আমি একটু আগে ওকে বলছিলাম যে মানে আগের সিনেমা থেকে ওর হাইটটা বেড়েছে বিকজ আমরা এত লেগ পুল করেছি ওর, তো সেই সব চলতেই থাকে আমাদের, অ্যান্ড সারাক্ষণই আমরা এনজয় করতে থাকি। আচ্ছা, এটা কিন্তু নিখাত ত্রিকোণ প্রেমের গল্প, এবং সেখানে দাঁড়িয়ে এই তিনটে মানুষ অর্থাৎ বনি সেনগুপ্ত, সোমরাজ মাইতি এবং আয়ুষী তালুকদার তিনজনে যে পার্ট অভিনয় করছে সেখানে দাঁড়িয়ে কি কোনো মজাদার, যেমনটা আমার গোপন সূত্রের খবর যে কিছু রোম্যান্টিক সিন করতে গিয়ে কিন্তু কিছু মজাদার কিছু মানে ঘটনা ঘটেছে? আচ্ছা, কী ঘটেছে সেটা? রোম্যান্টিক সিন করতে গিয়ে মজাদার বলতে কিছুই না, মানে যেহেতু সোমরাজ আয়েশী রিয়েল লাইফ কাপল, অ্যান্ড এখানে দেখানো হচ্ছে যে মানে যখন রোম্যান্টিক সিনসগুলো যখন যা হচ্ছে, বাট এখানে সেরকম ওই মানে যেহেতু এদের বললাম যে বন্ধুত্বটা একদম অন্য রকম, বাট ওই যা হয় যে মানে ওকে ফ্রি, যে ওকে হয়তো কলেজে গিয়ে ওকে মানে আনন্দে জড়িয়ে তুলে ধরলো, সেটা যখন শ্যুট করছি হয়তো ক্লোজ শট যায়, স্লো মোশন যায়, তো সেগুলো হয়তো এরকম মানে ভাবছে যে কী হচ্ছে আমার গার্লফ্রেন্ডের সাথে, বাট তখন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে এটা আমরা সবাই অ্যাক্টার্স, অ্যান্ড ওকেও ও জানে ভালো করে, অ্যান্ড ও খুব স্পোর্টিং এগুলো নিয়ে, তো সেইগুলো নিয়ে আমার মনে হয় না কোনো সমস্যা হচ্ছে। বাট হ্যাঁ, ডেফিনেটলি ফানি না হলেও এটা হয় সবারই ক্ষেত্রে, যে যখন কী বলে মানে তোমার নিজের গার্লফ্রেন্ড অন্য হিরোর সাথে ভালোবাসা প্রেম ওগুলো দেখায়, তখন মনে হয় যে আমার সাথে তো এগুলো হয়নি, ওই ফিলিংটা আমার মনে হয় যে ওকে হয়তো একটু খাটকাচ্ছে, বাট এগুলো তো পার্ট অফ দি ইন্ডাস্ট্রি, পার্ট অফ দ্য ওয়ার্ক। আবার কিন্তু একটা প্রশ্ন আমি আসবো, সেটা হচ্ছে এই যে নিরিবিলি জায়গায় শ্যুট করছো তোমরা বীরভূমের এই বোলপুরে, এবং সেখানে কলকাতার কোলাহল আমরা জানি সবসময় একটা একটা কোলাহল পরিবেশ রয়েছে, এত নিরিবিলি জায়গাতে শ্যুট করছো, একটা আলাদা ভালোবাসা তো থেকেই থাকে, এত সুন্দর একটা গ্রামের মধ্যে শ্যুটটা হচ্ছে, যদি কিছু মানে এখানকার গ্রামবাসীদের নিয়ে তোমার কী বক্তব্য? এখানে অ্যাকচুয়ালি আমরা মানে যে রাজচন্দ্রপুর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অলরেডি মানে ওখানে বলাই হচ্ছে যে খুব মানে ইন্টিরিয়ার একটা জায়গা, এবং একটু আমরা চেষ্টা করেছিলাম যে 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 জায়গাগুলো অলরেডি বোলপুরের লোকেরা দেখে নিয়েছে সেগুলো থেকে বাদ দিয়ে একটু অন্য জায়গায় এসে শ্যুট করা, তো তাই জন্য এইসব লোকেশনগুলো চুজ করা আমাদের। এবং এখানকার মানুষরা সত্যি খুব মানে কী বলবো মানে এত ভালো আতিথেয়তা তাদের, কারণ আমি যে বাড়িটাতে এই যেহেতু ভ্যানটা একটু দূরে রাখতে হয়েছে, এখানে ভ্যান ঢুকছে না মেকআপ ভ্যানটা, তো ওখানে যাওয়া আসা করতে অনেক টাইম লাগছিলো, তো একজনের বাড়ি ফিক্স করা হয়েছে এবং সেখানে গিয়ে যখন চেঞ্জ করছি করছি, তো উনিও মানে ওই আমাকে তখন বললেন যে মানে ওনার বাড়িতে আমি লাঞ্চ করতে বসেছিলাম যখন এই প্রোডাকশনে খাবার খাচ্ছিলাম, উনি বললেন আমার বাড়িতে ডিমের ঝোলে চেয়ে দেবো, মানে ওইটা পর্যন্ত মানে এতটাই ভালো ইয়ে, তো আমি খেলাম আবার উনি দিলেন আমাকে। তো সেই জিনিসগুলো যে মানে মানুষকে নিজের মতো মনে করে নেওয়া, তাদেরকে নিজের ফ্যামিলির মতো মনে করে নিয়ে, সেই জিনিসটা খুবই ভালো মানুষ এবং খুবই কী বলে মানে শান্তিতে কাজ করছি, অ্যান্ড এত ভালো ওয়েদার, তো সব মিলিয়ে একটা আমার মনে হয় খুব ভালো কম্বিনেশন আছে। আচ্ছা, এফআইআর একটা সম্পূর্ণ অন্য জনারের একটা ফিল্ম, এবং সেখানে দাঁড়িয়ে এটা হচ্ছে প্রেমের একটা মানে জনারের ফিল্ম, কোথাও কতটা চ্যালেঞ্জিং ছিল ওই ক্যারেক্টার থেকে এই ক্যারেক্টার মানে ট্রান্সফার করা নিজেকে? দেখো, সব ক্যারেক্টারই আমরা চেষ্টা করি যাতে একটু অন্য অন্য মানে নানা রকমের ক্যারেক্টার্স প্লে করার, তো সেখানে ডেফিনেটলি মানে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা প্রবলেম হচ্ছে যে ধরো আজকে 10 দিন শ্যুটিং করলাম, তো 2-3 দিন গ্যাপ পেয়ে আবার 14 নম্বর দিন থেকে আবার একটা অন্য ক্যারেক্টারে ঢুকতে হয়, তো এটা 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 মানে আমাদেরকে এখন হ্যাবিচুয়েট হয়ে গেছি নিজেরা আমরা, তো এটা এখন কিছু করার নেই আর, তো মানে একটু ডিফিকাল্ট হয়, একটু ডিফিকাল্টি হয় মানে যে এই ক্যারেক্টার ছেড়ে ওই ক্যারেক্টার ঢোকা, তো একটা দুটো দিন একটু টাইম লাগে সেই ক্যারেক্টারে আবার নতুন ক্যারেক্টারে ঢুকতে, বাট ইভেনচুয়ালি তারপর থেকে সেই ক্যারেক্টার অনুযায়ী আমরা আবার কাজ করতে থাকি। বেশ, পারবো না আমি ছাড়তে তোকে, এটা বলা চলে যে বনি সেনগুপ্তর ক্যারিয়ারের অন্যতম একটি ফিল্ম, অর্থাৎ বনি কৌশানী জুটি কিন্তু প্রত্যেকটা বাঙালি মানুষ চায়, সেই বনি কৌশানীকে আমরা আবার কবে অনস্ক্রিন পাচ্ছি?
মোস্ট প্রবাবলি আমাদের 2022 হবে রিলিজ, বিকজ আমরা যে কাশ্মীরে শ্যুট করতে গেছিলাম তো তখন আমরা গেছিলাম গরমকালে, এবং এখন কাশ্মীর পুরোপুরি অন্যরকম, পুরো বরফে ঢাকা, তো তাই জন্য সেই লোকেশনগুলো আমরা ম্যাচ করতে পারবো না, আমরা যেতে পারছি না। তো আবার যখন গরমকাল পড়বে তখন গিয়ে শ্যুট করে শেষ করে আমরা ওই দুটো সিনেমা আবার রিলিজ করবো। আচ্ছা একটা খবর কিন্তু আসছে, বনি সেনগুপ্ত হয়তো দল ছাড়তে পারে, রাজনৈতিক দল, এটা কতটা সত্যি? এরকম বক্তব্য আমি এখনও মানে রাখিনি, বা আমি নিজে অফিসিয়ালি এসব কিছু বলিনি। প্ল্যানিং করলে ডেফিনেটলি আমি নিজে অফিসিয়ালি জানাতাম, বাট এটা অ্যাকচুয়ালি হয়েছিল যে মানে একজন ফোন করেছিলেন মাকে, মানে আমাকে না পেয়ে যে কী ডিসিশন নিয়েছে, তো এখনও কি কিছু করছে কি না। তো মা বলেছে এখনও কমপ্লিটলি বিজেপি তৃণমূল কোনো দিকেই নেই, একদম আলাদা আছে, এখনও অ্যাক্টিং ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, অ্যাক্টিং নিয়ে ব্যস্ত, তো এখনও এইসবের মধ্যে ওর কোনো ইন্টারেস্ট নেই। তো সেইটা বলে সেটাকে একটুখানি যা হয় যে মানে অন্যরকম গল্প করে দেওয়া, তো সেইটা হয়েছে। এবং এই মুহূর্তে সত্যি আমি মানে এতদিন ওই রাজনীতির মধ্যে ঢুকে ওইটার মধ্যে চলে যাচ্ছিলাম, তো অ্যাক্টিংটা মনে হয় ভুলে যেতাম আর যদি বেশি দিন থাকতাম। তো তাই জন্য আমার তো নামটা অ্যাক্টিং থেকেই এবং আমি খ্যাতিটা পেয়েছি সেটা থেকে, তো সেই জন্য এই মুহূর্তে আমার মনে হয়েছে যে আমি অ্যাক্টিং নিয়ে একটু বেশি কনসেন্ট্রেটেড থাকতে চাই, আর তাছাড়া মানে অ্যাক্টিংটাকে ভালোবাসি, অ্যান্ড এতদিন পর এই ময়দানে ফিরে আমার খুব ভালো লাগছে। এতক্ষণ কিন্তু আমি ছিলাম বোলপুরের এই গ্রামে, অর্থাৎ যেখানে কিন্তু চলছে আম্রপালি শুটিং, নতুন সিনেমা রাজাচন্দ্রের পরিচালনায়, এবং বনি সেনগুপ্ত থেকে শুরু করে আয়ুষী তালুকদার, সোমরাজ মাইতি, বিশ্বনাথ দা প্রত্যেকে কিন্তু এই সিনেমাতে রয়েছেন। এবং দেখার বিষয়ে যে প্রেমের গল্প কিন্তু এই সিনেমায় ফুটে উঠবে, তা কিন্তু প্রত্যেকটা দর্শককে যে প্রভাবিত করবে সেই বিষয়ে কিন্তু আশাবাদী প্রোডাকশন টিমের প্রত্যেকেই। ক্যামেরা মনজিৎ রায়ের সঙ্গে জেভিয়া চক্রবর্তীর রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।